গোল হলেই সব বোঝাবুঝি শেষ, শুধুই আর্জেন্টিনা। এক কথায় অসাধারণ, অপ্রতিরোধ্য। দেখতে দেখতে সেই 20 তারিখ থেকে আজ অবধি আশায় ছিলাম কবে আর্জেন্টিনা ফাইনালে যাবে। আজ ফাইনালে গিয়েছে, একবারে প্রতিরোধ্য যেভাবে খেলছে, মনে হয় মেসি 16-17 বছর খেলছে। আর বিশেষ তারা যা দেখালো এটা অকল্পনীয়, অভাবনীয়। এটাই আশা করে বাংলাদেশের মানুষ, সারা বিশ্বের মানুষ আর্জেন্টিনা থেকে এটাই আশা করে, বেশি আশা করে। কারণ আজ কালকে যা দেখালো সেমিফাইনালে যাওয়ার জন্য, এটা আউটস্ট্যান্ডিং, অসাধারণ পারফরমেন্স, এর কোনো তুলনা হয় না। কারণ মেসি তার স্বপ্ন ছিল যে একটা বিশ্বকাপ নেওয়ার জন্য, সেই বিশ্বকাপ নেওয়ার জন্য যা যা প্রয়োজন সে একাই লড়ে গেছে জীবনের সাথে। সে যেভাবে সামনে থেকে লিড দিয়েছে, যেভাবে এখনও নিজে গোল করেছে, আরেকজনকে দিয়ে গোল করাচ্ছে, সে কীভাবে সে পাসটা দিয়ে গোল করালো এটা মানে কল্পনা করা যায় না। তার ওই জায়গায় সে বলটা মারবে আর ওই জায়গায় দাঁড়িয়েছিল, যে কল্পনা করে দেখা যায় যে মনে হয় যেন ও বলে দিচ্ছিল যে তুমি ওই জায়গায় দাঁড়িয়ে থাকো, আমি তোমাকে কাটিয়ে কাটিয়ে তোমাকে ওই জায়গায় বল দিব। তো এইভাবে গোল করানো মনে হয় না যেন মুখস্থ পড়ার মতো, যে আমি পড়ে আসলাম এভাবেই দাঁড়াই থাকো এভাবেই পড়ো। তাদের যে আউটস্ট্যান্ডিং আই কন্টাক্ট, মানে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, এক কথায় অভিনন্দন আর্জেন্টিনা, অভিনন্দন তোমাদের। আপনি কি ফুটবল খেলা বোঝেন? মানে এত বোঝাবুঝি করে কি হবে, গোল হলেই সব বোঝাবুঝি শেষ, শুধুই আর্জেন্টিনা।